এরাতির ভিতর হাজি দিয়ে ঘর, নিশার ভিতরতেই হয়ে পড়ে বাসিন্দা। কোরপর আহে এই সকল জাতীয় সঙ্গীত তো নাজানা? সোমায় নেকি সন্দেহজনক নাগরিক। সোনাপুরের কলম নদীরে নাওয়ে আহি ডিমরিয়া সমষ্টিত প্রবেশ করতে স্থানীয় রাইজে এই সকলক আবদ্ধ করে কেতবোর প্রশ্ন করাত উলাই পড়ে। নাজানে বিষয়ে, নাজানে জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত নাজানা? নম্বর প্লেট বিহীন ট্রেক্টরে বরবিলা হয়ে কচুতলিত প্রবেশ করতে স্থানীয় দুখন ট্রেক্টর জব্দ করে। আমি সতীর্থসকলক এটা কথা গম পালো যে কলংপাড়ৰ বৰবিলা গাঁৱত অবৈধ সন্দেহযুক্ত নাগরিক মুসলমান মানুষ, সন্দেহযুক্ত মুসলমান মানুষ ইয়ার স্থানীয় আমার খিলঞ্জিয়া সনাতনী মানে যুবক কিশোরসকলে মানে ধরলে ফুটপোষ করা কথাখিন ভালকে উত্তর দিবা নাই। সেই অনুপাতে আমি কথাটা গম পাই মানে সতীর্থসকলের আমি আহিল, ওসি স্যারক ফোন করল, আহি যে দেখা পাও হয়ও দুখন গাড়ি ঘর মানে ভাঙিয়ে নিছে, কোরপা কেঁচা বাঁহর ঘর, তরজা বেড়া খের সের ভাঙিয়ে নি এফালে মানে কচুতলির ফলে যাব ওলাইছে। এটা কথা হল এই দুখন ধরার আগত বাকি চারি পাঁচ গাড়ি বোলে পলাইছে। গতি কথা হল সোনাপুরের নিচিনা একটা খিলঞ্জিয়া ভূমিপুত্রর বেল এরিয়াত কেনেকে অচিনাকি সন্দেহযুক্ত নাগরিক ইয়াত ভর্তি হল, কেনেকে হল, ইয়ার পিছত কোন আছে, কোন দালাল আছে? কচুতলি গাঁখন ভর্তি হয়ে গেল, সোনাপুর গাঁ পঞ্চায়েত আজি ভোটর নির্ণয় করবা হয়ে গেল, কেনেকে হল, কোন আছে, কার স্বার্থ জড়িত হয়ে আছে? গতি মুখ্যমন্ত্রী মহোদয়ক আপনি আপনি যেখানি কথা কৈছে, মুখ্যমন্ত্রী মহোদয় যেখানি কথা কৈছে এইখানে সচা কথা কৈছে, 100% আমি সাপোর্ট করছো। গতি আমি সচেতন যুবক হিসাবে আমি সাপোর্ট করছো। আমি চক চারি পাঁচজন লড়া স্থানীয় রাইজে ধরব প্রয়ত্ন করতে সক্ষম হয়েছে, লগতে পুলিশ প্রশাসন আহি আছে, আমি ফোন করেছিল, মোকো ফোন করেছে। গতি বসাবর কারণে ঘর মানুষ আইছে, স্থানীয় রাইজে বহাই রাখিছে। গতি ইয়ার একটা মুখ্যমন্ত্রী মহোদয় এটা ইয়ার অতি সোনকালে একটা ইনকোয়ারি হব লাগবে। ইয়ার স্থানীয় এমএলএ জনে একো পদক্ষেপ লওয়া আমার দেখা নাই, কিয় মুখ্যমন্ত্রী কোয়া কথাহার সচা হবলে গৈ আছে নাকি? আজ ভোট নির্ণয় করবা হয়ে গেল, ইয়াত কোরপা বিদেশী আহিছে, কোরপা কোন আহিছে? ইয়াত ইয়াত সদায় অসমীয়া ছোৱালীর উপর, হিন্দু ছোৱালীর উপর লাভ জেহাদ লেন জেহাদ চলি আছে। ইয়ার বিষয়ে কিয় ডিমরে স্থানীয় ভারত মাতা কে ঘরের টিং, ঘরের বেড়, বিভিন্ন সামগ্রী লৈ নিশার ভিতরতে ঘর সাজিবলে আহতে রাইজর তৎপরতাত চারিজন লোকক ধরি গতাই দিয়া হয় আরক্ষীক। আজি নহয় আগৰ পৰা তেনেকে এই আমাৰ ডিগাৰ নৈৰে তেনেকে ভুটুতেলে বহুত পাওঁ, তেনে আমাৰ ডিমৰীয়া সমষ্টিত সোমোৱা আমি দেখা পাইছিলোঁ। কিন্তু আজি যিটো ৰাস্তাটো হ'ল তেওঁলোকে এই মাথৰিৰে বা এই ৰাস্তাৰে তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ চৰ চাপৰিৰ পৰা সন্দেহজনক নাগৰিক, তাৰ কোনো হেয়া নাই। তেওঁলোকে এই যেনেকৈ দিনে ৰাতি তেওঁলোকে ইয়াত আগ্ৰহণ কৰিছে আমি জানো, আৰু আমি জানো সাংঘাতিকভাৱে ডিমৰীয়া সমষ্টিখন এটা ট্ৰাইবেল বেল এৰিয়া বা আমাৰ ভূমি আমাৰ ভূমিপুত্ৰসকলৰ কাৰণে এটা খিলঞ্জীয় মানুহ কাৰণে এটা সাংঘাতিক এটা ক্ৰাইটেৰিয়া ঠাই, তাত কেনেকৈ তেওঁলোকে কেনেকৈ আগ্ৰহণ কৰিছে সাংঘাতিকভাৱে আচৰিত। সোনাপুৰৰ কথা, বিজিনীৰ কথা, ডিমৰীয়াৰ কথা, ডিমৰীয়া মানুহখিনিয়ে সাংঘাতিকভাৱে এটা বেলেগ এটা চিত্ৰণত মানে জীয়াই আছে। সাংঘাতিকভাৱে আমি দুখ পাওঁ কেতিয়াবা যে এইবিলাক মানুহ কোনে মাটি বিক্ৰী কৰিছে, এই দালা চক্ৰ কোন আছে, তেওঁলোককে আমাৰ মানুহে বিক্ৰী কৰিব লাগিব যিহেতুকে আমাৰ মাটি। আজি মানুহকেইজন ক'ৰ পৰা আহিছে তেওঁলোকে আমি গম পাইছোঁ যে মানে মৰিগাঁও বা মায়ঙৰ পৰা চৰ চাপৰিৰ পৰা অহা বুলি আমাক জনাইছে। হাঁ, উচ্ছেদিত মানুহসমূহ আহিছে নেকি? নিশ্চয় তেনেকুৱাই আগ্ৰহণ হৈছে, মই ভাবোঁ তেনেকুৱাই আগ্ৰহতে তেওঁলোকে চৰ চাপৰি থাকে, তেওঁৰ পৰা আগ্ৰহণ হৈছে বা তেওঁলোকৰ মানে কি গৰাক হৈছে, তাৰ পৰা তেনেকৈ আগ্ৰহণ হৈ হৈ আমাৰ ডিমৰীয়া সমষ্টি সোণাপুৰত তেওঁলোকে এটা বাসস্থান বনাইছে। সাংঘাতিক বা দিনে ৰাতি তেওঁলোকে আগ্ৰহণ হৈ আছে, দিনে ৰাতি আগ্ৰহণ হৈছে, খুব সাংঘাতিক এটা স্পৰ্শকাতৰ কথা। দে মই মুখ্যমন্ত্ৰী মহোদয়ক মই এটা জনাম যে আপুনি কোৱা কথা আৰু তেনেকুৱা ভাৰতীয় নাগৰিকে ভাৰতৰ যিকোনো ঠাইত তেওঁ মাটি বাতি কিনিব পাৰে, ন তাত কোনো হেয়া নাথাকে, কিন্তু আমাৰ বেল্ট এৰিয়া, বেল্ট এৰিয়াত কেনেকৈ আজি আজি সোণাপুৰ নিচিনা ঠাইত, ডিমৰ নিচিনা ঠাইত কেনেকৈ তেওঁলোকে ইয়াত মাটি পালে আৰু কোনে দিলে সেই মাটিখিনি ৰাতি নিশাৰ ভিতৰত? নিশ্চয় নিশ্চয় তেনেকৈ দিন ৰাতিয়ে তেওঁ আগ্ৰহণ হৈছে, আমি চকুৰে দেখা কথা, সত্য কথা, চিৰ সত্য কথা আপোনাক কৈ আছোঁ যে দিন ৰাতি লৈ আগ্ৰহণ হয়। হয়তো আপোনাৰ ট্ৰেক্টৰেই হওক বা আপোনাৰ নৈৰে, আপোনাৰ নৈটো খুব ধুনীয়া, আপোনাৰ ভূতপুতি নাৱৰে তেওঁলোকে বহুত ধুনীয়াকৈ আগে তাত তেওঁলোকে আমাৰ খিলঞ্জীয় মাটি তেওঁলোকে অধিগ্ৰহণ কৰিছে, আৰু কোনে দিছে, আমাৰ মানুহ কোনোবা দিছে, সেই দালতো আমাক জানিব লাগিব কোনে তাত মাটি বিক্ৰী কৰিছে বা বাৰে বাৰে কিয় কৰি আছে। আজিও তেনেকুৱা এটা ঘটনা হৈ আছে, আজি যেনেকৈ আমাৰ ইয়াত হৈছে। ব্যুৰো ৰিপৰ্ট, টাইম 8।